প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে আল্লাহ তালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আজকে আমরা আলোচনা করব। যারা দুই সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এইচএসসি এসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন প্রথম ও দ্বিতীয় বর্ষে আপনারা যারা পুনর নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন বা অভিযোগ দাখিল করেছিলেন আপনাদের ফলাফল প্রকাশিত হয়েছে আপনারা ফলাফলের পরেও যাদের এখনও ওই আগের ফলাফলটি বহাল আছে অর্থাৎ রেজাল্টে কোনো পরিবর্তন আসে নাই আপনার ফেল আসছে অথবা পি আর লেখা আসছে সেই সমস্ত শিক্ষার্থীদের বলবো। আপনাদের পুনরায় আপনার পরীক্ষার জন্য আবেদন এবং পরীক্ষার ফি জমা দিয়ে দুই সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে শিক্ষার্থী আমরা এখানে কথাটি বলবো এইচএসসি পরীক্ষা দুই হাজার একুশে কেবলমাত্র সংশোধিত ফলাফলে অকৃতকার্য যারা একমাত্র শুধু অনলাইনে আবেদন করেছিলেন যে আমার ফেল আমি বোর্ড চ্যালেঞ্জ করেছিলেন আপনি ওই সমস্ত শিক্ষার্থীদের জন্য এটা যারা আগে বোর্ড চ্যালেঞ্জ করেন নাই তারা এখন আপনার এই রেজিস্ট্রেশন বা অনলাইনে আবেদন করতে পারবেন না যারা বোর্ড করেছিলেন আপনি মনে করেছিলেন যে আপনার সাবজেক্টটি পাস আসবে কিন্তু সেই জন্য আপনি সেটা মনে করে বোর্ড চ্যালেঞ্জ করেছিলেন কিন্তু এখনও ফলাফল অপরিবর্তিত আছে তার মানে ফেল আসছে তাহলে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং আপনার পরীক্ষার ফি জমা দিতে হবে আবার অনেকে অভিযোগ করেছিলেন যে আর ওএমআর সমস্যা বা আমার অ্যাপসেন্টের কারণে আমার ফলাফল আসে না সে সমস্ত শিক্ষার্থীদের আপনার যদি আবার ওই আগের ফলাফলটি অপরিবর্তিত থাকে তাহলে তাদেরকে অনলাইনে আবেদন করতে হবে শিক্ষার্থী এখন আমরা বিষয়টি আমি নোটিশটি করে দেব বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয়ে পরিচালিত এইচএসসি পরীক্ষা দুই হাজার প্রথম ও দ্বিতীয় বর্ষের অভিযোগকারী শিক্ষার্থীদের ফলাফল প্রকাশিত করা হয়েছে যে সকল শিক্ষার্থী তাদের সংশোধিত ফলাফলের জন্য আবেদন করেছিল করেছিলেন এবং সংশোধিত ফলাফলে অকৃতকার্য হয়েছে তাদের পুনর্পরীক্ষার ফ্রি জমা দান ও পুনর্পরীক্ষার আবেদন গ্রহণ সংক্রান্ত বিষয়টি অনুসরণীয় সূচি নিম্নরূপ অর্থাৎ আপনাদেরকে পুনর্পরীক্ষার পরীক্ষার ফ্রি জমা দিতে হবে এবং পুনর্পরীক্ষার পরীক্ষার জন্য আবেদনও করতে হবে এটা করবেন কোথায় থেকে সেটা আমরা দেখাবো এক্সাম ডট বাবি ডট বিডি ওয়েবসাইটে পুনর্নিরীক্ষণ ও ফলাফল লিঙ্কে গিয়ে আপনাকে ফ্রি জমা দান করতে হবে তারপরে যদি বিষয়টি আপনারা না বুঝতে পারেন আপনারা কমেন্ট করবেন আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। পুনরপরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক শিক্ষার্থীদের পরীক্ষার অনলাইনে আবেদনের ও ফি জমা দেওয়ার সর্বশেষ তারিখ এখানে ডেডলাইন একত্রিশ সাত দুই থেকে মানে অর্থাৎ আজকে থেকে শুরু করে আপনার ছয় আট দুই অর্থাৎ আপনাদের এখানে আগামী এক সপ্তাহের মধ্যে মানে আগাম আগামী এক সপ্তাহের মধ্যে আপনাদের অনলাইনে ফ্রি জমা দেওয়ার কাজটি সম্পূর্ণ করতে হবে সেই জন্য আপনাদের একটা রিকোয়েস্ট করব আপনারা সকলে যারা এই নোটিশটি আমার কাছ থেকে শুনবেন সকলেই শেয়ার করে আপনারা সকল বন্ধু বান্ধবকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন আপনাদের কাছে এই প্রত্যাশা করি যেন আমাদের কোনো শিক্ষার্থী যেন আপনার এই রেজিস্ট্রেশন কার্যক্রম থেকে বঞ্চিত না হয় বা বাদ না পড়ে মোট কথা হলো অনেকে পরে জানতে পারবে কিন্তু তাতে কোনো কিছু করার থাকবে না সেই জন্য শিক্ষার্থী আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করি আরেকটা বিষয় শিক্ষার্থী আমি বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয়ে আপনাদের সকল বিষয়ের দুই হাজার বাইশ সালে যারা পরীক্ষা দিবেন আমি সাদেশন আপলোড করেছি আপনারা সেগুলো দেখে নেবেন প্লে লিস্টে যে এসএসসি এক্সাম দুই হাজার বাইশ আপনারা সেখানে দেখে নিতে পারবেন